जटाधराय शिव जटाधराय, हर हर भोले नमः शिवाय। जटाधराय शिव जटाधराय, हर हर। हेलो, वेलकम बैक टू माय चैनल वर्ल्ड ऑफ ऋतु। तुम्हारा सबाई केमन आछो? आशा करी खूब भालो आछो। आमिओ भीषण भालो आछी। आज अनेक अनेक दिन पर आबार आमी ब्लॉग करछी। हाँ, माझखाने अनेक दिन हो गेछिलो ब्लॉग देवा हयनि, तो आज के दिन ভীষণ স্পেশাল ফর আস যারা শ্রাবণ মাস করে। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই জন্য ভাবলাম আজকের দিন থেকে আবার রিস্টার্ট করা যাক। সো এখন ঘড়িতে বাজছে 6:30, আর আমি একদম রেডি হয়ে গেছি, স্নান টান করে রেডি হয়ে গেছি। সো চলো বাইরে বেরোনো যাক, তারপর তোমাদের সাথে কথা বলবো। তার আগে সকালবেলা স্নান করে ঘরে ঠাকুরকে কিন্তু জল দেওয়া হয়ে গেছে। চলো বেরিয়ে পড়ি, তারপর তোমাদের সাথে কথা বলছি। ও হ্যাঁ, ভিডিওতে যাওয়ার আগে যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওতে যাওয়া যাক। সো আমি এখানে বেরিয়ে পড়েছি ভূতনাথ যাব বলে। আমি অনেকবার তো ভূতনাথের সামনে দিয়ে পাস করেছি, বাট কখনো আমি ভেতরে ঢুকিনি বা পুজো দিইনি। তো আজকে ভাবলাম চলো একটু পুজো দিয়ে আসি। আর কালকে হঠাৎ করে রাত্রিবেলা ইচ্ছা হয়েছিল যে চলো আজকে শ্রাবণ মাসের প্রথম যেহেতু সোমবার, আমি ভূতনাথে গিয়ে পুজো দেব। সে যেমন কথা তেমন কাজ, সকাল সকাল রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। আর আমরা যাব হাওড়া হয়ে, তো আমরা সেই জন্য ময়দান হয়ে যাচ্ছিলাম। আর তখন এত সকালে বেরিয়েছি, অনেক দিন পর, প্রায় অনেক মাস পর বেরিয়েছি, তো বেশ ফাঁকা ফাঁকা রাস্তা, বেশ ভালো লাগছিল। আর এই মন্দিরটা চিনতে পারলে তো, এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির। এর আগেও তোমরা আমার ব্লগে দেখেছ। কাল রাতে আর ভোরবেলা বেশ বৃষ্টি হয়েছে, যখন বেরোলাম তখন একটু থেমেছিল, তাই জন্যই বেরোতে পেরেছিলাম। যাক, থেমেছে এটাই ভালো। আর আমরা যখন যাচ্ছিলাম এখানে, সব ছোটো ছোটো বাচ্চাগুলো আর মানে স্কুল লাইফের যারা ছোটো ছোটো বাচ্চা, তারা তখন স্কুলে যাচ্ছিলো, দেখে সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। এখনো পর্যন্ত জানি না যে ওখানে গিয়ে কতটা প্রবলেম ফেস করতে হবে আর কতটা ঠিক ভিড় হবে। শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে কথা, আমি শুনেছি ভীষণ ভিড় হয় আর প্রচুর প্রবলেমও হয়। তো দেখা যাক কি হয়, ঠাকুরের কৃপা থাকলে অবশ্যই দর্শন হবে, অবশ্যই পুজো দিতে পারবো। সো আমরা হাওড়া চলে এসেছি কথা বলতে বলতে, এবার টুকটুক করে পৌঁছে যাব একদম আহিরিতলা, আর ওখান থেকে চলে যাব ভূতনাথ। আর রাস্তায় যেতে যেতে দেখছিলাম কত মানুষে যে বাঁক নিয়ে তারকেশ্বর যাচ্ছে, আবার অনেকে ভূতনাথও যাচ্ছে। কতটা হেঁটে যেতে হয় বলো তো তারকেশ্বর যাওয়ার জন্য? কি জানি আমার দ্বারা তো কোনোদিন সম্ভব হবে বলে মনে হচ্ছে না। যাই হোক, ভোরবেলা এই জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল। আর হাওড়া ব্রিজে খুব একটা ভিডিও করতে দেয় না, তাই ভয়ে ভয়ে ভিডিওটা করছিলাম, বাট বেশ সুন্দর লাগছিল দেখতে। চলো এই তো এসে গেছি একদম ভূতনাথের সামনে। এখান দিয়ে একটা এন্ট্রি রয়েছে, আর আরেকটু সামনে গিয়ে ওটা দিয়েও আরেকটা এন্ট্রি রয়েছে। আমরা আহিরিতলার কাছ দিয়ে এন্ট্রি নিয়েছিলাম। আর এখানে পার্কিংও রয়েছে, যেখানে তোমার পার্কিং চার্জ লাগবে না, কিন্তু কিছু মানুষ যেখানকার এখানকার লোকাল যে মানুষগুলো, তারা কিন্তু পার্কিং নিচ্ছিল। তো সিভিক পুলিশ আর পুলিশ অফিসাররা বলে দিচ্ছিল যে যদি পার্কিং নেয় তো আমাদের কাছে এসে কন্ট্যাক্ট করবে। সো তোমরা যদি যাও এই সময়তে, প্লিজ পার্কিং চার্জ দেবে না, ওটা কিন্তু ইল্লিগাল। যাই হোক, পৌঁছে গেছি এখানে, বেশ এখন ফাঁকা দেখতে লাগছে, বাট যে রেল লাইনটা ক্রস করব তারপরেই দেখা যাবে আসল ভিড়। আমি এক্সপেক্টও করিনি এতটা পরিমাণ ভিড় হবে, তাও আমি অনেকটা সকাল গেছি, আমার মনে হচ্ছিল আরও সকাল গেলে হয়তো ভালো হতো। এখানে আমরা একটা দাদার দোকানে দাঁড়িয়েছি, যেখান থেকে এই যে ঘটগুলো দেখছো এইগুলো নেব জলের জন্য, আর আমরা হেলমেটগুলো রাখবো। সো এখানে দাদাটা ভীষণই ভালো ছিল সত্যি কথা বলতে, ওনার বিহেভিয়ার আমার ভীষণ ভালো লেগেছে। এই যে দোকানটা, তোমরা চাইলে অবশ্যই এই দোকানে গিয়ে সব জিনিস কিনতেও পারো, রাখতেও পারো। আর এই ডালাটা নিয়েছিল টোটাল 100 টাকা মতো। তো প্রথমে না আমি সানফ্লাওয়ার নিতে ভুলে গেছিলাম, আমার ভীষণ ভালো লাগে সানফ্লাওয়ার। আমি আবার ঘুরে গিয়ে সানফ্লাওয়ারের জন্য গেছি,
করেছি গিয়ে আমি আবার সানফ্লাওয়ার নিয়ে এসেছি, যেটা আমার পছন্দের ফুল, আমি সেটা মহাদেবকে দেবো না, হতে পারে কখনো। তো যাই হোক, এখানে লাইনটা ছিল অনেক পিছন থেকে, তো ওই জন্যই আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম একদম পিছন দিকে। ওইখান থেকে পুরো লাইন দিয়ে রাউন্ড করে ঘুরে আসতে হবে, তবে ঠাকুরের কাছে এন্ট্রি পাবো। তো সেই জন্য হেঁটে হেঁটে এখন ওইদিকে যাচ্ছি, প্রায় ওই এক ঘন্টা মতো লাইন দিলে তোমার সময় চলে আসবে। আর লাইনটা যে খুব একটা দাঁড়িয়ে থাকছে সেটাও না, বেশ রানিং ছিল, তাই কোনো সমস্যা সেরকম হয়নি। আমরা তো তবু গাড়ি করে এসে সামান্য খানিকক্ষণ দাঁড়িয়ে এরকমভাবে জল ঢালার জন্য, পুজো দেওয়ার জন্য যাচ্ছি, আর কত মানুষ কত দূর দূর থেকে এরকম বড় বড় বাঁক নিয়ে হেঁটে হেঁটে আসছে। সত্যি কথা বলতে আমার পক্ষে এতটা হেঁটে এসে এত কষ্ট করে পুজো দেওয়া সত্যি সম্ভব নয়। কত মানুষ যেভাবে এসেছে, আমার মনে হয় যে ঠাকুর তো আর বলে দেয়নি, বলো যে এত কষ্ট করে এসে পুজো দে তবেই তোর পুজো নেব, না হলে আমি নেব না। যাই হোক, বেশি বকবক না করে চলো সামনের দিকে এগোনো যাক। হরে হরে ভোলে নামা শিবায়, জটা ধরায় শিব জটা ধরায়, হরে হরে ভোলে নামা শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চলো, অনেক বকবক করতে করতে আমরা প্রবেশদ্বারের একদম সামনেই চলে এসেছি। এরপর আর ফোনটা না খুব একটা ইউজ করা সম্ভব হবে না, কারণ কি প্রচণ্ড মানুষের ভিড়। আর সত্যি কথা বলতে খুবই ভিড় ছিল আর প্রচুর ঠেলাঠেলি হচ্ছিল, যেখানে আমার মনে হয় ফোনটা ইউজ করলে ফোনটাই হারিয়ে ফেলতে পারতাম। জটা ধরায় শিব জটা ধরায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, জটা ধরায় শিব জটা ধরায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ। সো পুজো দেওয়া তো হয়ে গেছে, আর ডালিটা নিয়েও মানে প্রসাদটাও নেওয়া হয়ে গেছে। তোমাকে ওই যেখান থেকে ডালি নিয়েছিলাম সেখানে ওই চুপড়ি আর যে ঘরটা দিয়েছিল সেটা মাটির ঘরটা, সেটা ফেরত দিতে হতো। তো সব কিছু হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি এখন বাগবাজার ঘাটের উদ্দেশ্যে। এখান অবধি এসেছি আর একটু বাগবাজার ঘাট ঘুরে যাব না সেটা কখনো সম্ভব। তো আমরা চলে এসেছি একটু এগিয়েই শোভাবাজার ঘাটের ওখানে, আর এখান থেকে কোনো বাইক উঠতে দিচ্ছিল না। এটা হচ্ছে আর একটা গেট যেখান থেকে বাইক ঢুকতে দিচ্ছিল না। এখানেও অনেকে, এখান থেকেও অনেকে যাচ্ছে, আর এখানেও বাইক পার্কিং করে অনেকেই যাচ্ছে। সো আমরা চলে গেছিলাম একদম চাঁপাতলা ঘাটের কাছে। বাগবাজার ঘাট যারা যাও তারা তো চেনই। আর ভোরবেলা বেশ ভালো লাগছিল, বেশ অনেক দিন পর ভোরবেলা ঘাটে এসেছি, বেশ ভালো লাগছিল। সো এখানে বেশি কিছু না, এক কাপ করে চা খাবো, খেয়ে একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এই তো চা খাওয়া কমপ্লিট, এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছি। এরপর একদম বাড়ি যাব, গিয়ে আবার একবার স্নান করতে হবে। প্রচণ্ড গরম হচ্ছিল আর প্রচণ্ড ঘেমে গেছিলাম, অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো। তো বাড়ি গিয়ে স্নান করে আর একবার পুজো করবো ভালো করে আমাদের বাড়ির ঠাকুরটাকে, তো ওদের সাথে শেয়ার করবো অবশ্যই। তারপর একদম ফ্রেশ হয়ে খাবার খাবো কিছু, এখনও পর্যন্ত কিছু খাইনি, এক কাপ চা খেয়েছি। আর মধ্যখানে আমার একটু শরীরটাও খারাপ লাগছিল, মনে হচ্ছিল মাথাটা জাস্ট ঘুরে গেল। যাই হোক, চলো বাড়ি যাওয়া যাক। আর বেশ সকাল সকাল বাড়িও ফিরে গেছিলাম, তো সেই জন্য বেশ ফাঁকাও ছিল রাস্তাটা, বেশ ভালো লাগছিল দেখতে হাওড়া ব্রিজটা। লাগে না লাগে না জোড়া, লাগে না লাগে না জোড়া, আমার পথে তোমার ছায়া। চলো বাড়ি তো এসে গেছি, মানে বাড়ির গলিতে এসে গেছি। এরপর বাড়ি ঢুকে একদম স্নান ঠান করে তোমাদের সঙ্গে দেখা করছি। তোমকে সে
তো বাড়ি এসে স্নান টান করে উপরে যেতেই, মানে ঠাকুর ঘরে যেতেই, ছাদে যেতে মন করলো। আর ছাদে গিয়ে দেখি বেশ খানিকটা বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, চলো একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, এরপর আমার ঘরের শিবকে পুজো করব, করে একদম খাবার খাবো। হরে হরে ভোলে নমঃ শিবায়, জটাধরায় শিব জটাধরায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, তো সব কিছু ডান, এভরিথিং ডান, এরপর একটু ফ্রেশ হবো, ফ্রেশ বলতে একটুখানি জাস্ট বসবো, কারণ আমার শরীরটা একটু খারাপ লাগছিল। তো তারপরে আমি যাবো, খাওয়া দাওয়া করবো, অ্যান্ড দ্যাটস ইট। সো আজকের ব্লগটা এই পর্যন্তই রইল, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন স্টে টিউন, বাই, লাভ ইউ, টাটা। দূরে